নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন ইউনিক বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেল। প্রতিবারের মতো আজকেও আবার একটি স্মল বিজনেস আইডিয়া নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই ব্যবসাটি আপনারা চাইলে স্মলভাবেও করতে পারেন, মানে ছোটোভাবেও করতে পারেন, আবার চাইলে বেশি টাকা ইনভেস্ট করে কিন্তু বড়োভাবেও করতে পারেন। ছোট বড় বিভিন্ন রকমের ব্যবসার আইডিয়া আগেও আমি দিয়েছি, তো আজকের ভিডিওতে ব্যবসার যে টপিকটি নিয়ে আলোচনা করব, এই ব্যবসাটি করবার জন্য আপনাদের একটি মেশিন কিনতে হবে। ইন্ডিয়ার বন্ধুরা ও বাংলাদেশের বন্ধুরা, আপনারা কোথা থেকে এই মেশিন কিনবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। এই মেশিনগুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে, তো মেশিনগুলো একটু আমি পরে দেখাচ্ছি। মেশিনের উপর ডিপেন্ড করে আপনারা দিনে 1000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি পেপার প্লেট ও পেপার বাটি তৈরির ব্যবসা সম্বন্ধে আলোচনা করব। এই ব্যবসাটি সম্বন্ধে আপনারা হয়তো অনেকে আগে থেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ব্যবসাটি খুবই কম টাকা ইনভেস্ট করে কিভাবে করা যায় সেটা আমি এই ভিডিওতে দেখাবো। বর্তমান সময়ে থার্মোকলের প্লেট ও বাটির ব্যবহার পরিবেশ দূষণের কারণে বেশিরভাগ জায়গায় বন্ধ করে দিয়েছে, আর এই সময় কাগজের প্লেটের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। অতএব আপনারা যারা বেকার রয়েছেন তারা চাইলে এই পেপার প্লেট তৈরির ব্যবসা শুরু করে প্রতিদিন 1000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারেন। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক বিভিন্ন রকমের মেশিন দিয়ে আপনারা এই পেপার প্লেট ও পেপারের বাটিগুলো কিভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেপার প্লেট তৈরির সম্পূর্ণ একটি অটোমেটিক মেশিন। এই একটি মেশিন দিয়ে আপনারা পেপার প্লেট ও পেপার বাটি তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে শুধু ডাই চেঞ্জ করতে হবে। র মেটেরিয়াল সেট করে দিলেই এই মেশিন থেকে অটোমেটিকভাবে পেপার প্লেট বা পেপার বাটিগুলো কিন্তু তৈরি হতে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বাটিগুলো তৈরি হচ্ছে। আর ভিডিওতে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিও অটোমেটিক মেশিন, তবে এটি সিঙ্গেল ডাই লাগানো। এই মেশিন দিয়েও আপনারা বিভিন্ন মাপের পেপার প্লেট ও পেপারের বাটিগুলো তৈরি করতে পারবেন, তবে এর জন্য আপনাকে এই মেশিনের ডাইগুলো চেঞ্জ করতে হবে। ডাই চেঞ্জ করে আপনারা একটি মেশিন দিয়েই পেপার প্লেট ও পেপারের বাটি তৈরি করতে পারবেন। আর এই যে মেশিনটি রয়েছে এটি হলো পেপার প্লেট তৈরির সম্পূর্ণ একটি ম্যানুয়াল মেশিন। এই মেশিন চালানোর জন্য আপনাদের কোনো রকম ইলেকট্রিক কানেকশনের কিন্তু প্রয়োজন হবে না, এই মেশিন আপনারা হাতেই চালাতে পারবেন। আর এই মেশিন দিয়েও আপনারা পেপার প্লেট ও পেপারের বাটি তৈরি করতে পারবেন। তো আপনার বাজেট যদি কম থাকে তবে প্রথম অবস্থায় এরকম ম্যানুয়াল মেশিন কিনেও কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন। আমি ভিডিওতে মেশিনের দামগুলো উল্লেখ করলাম না, আপনাদের যদি মেশিন প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিন কিনতে পারেন অথবা মেশিনের দাম জানতে পারেন। বাংলাদেশের বন্ধুরা ও ইন্ডিয়ার বন্ধুরা, আপনাদের যদি মেশিন প্রয়োজন হয় তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু মেশিন সংগ্রহ করতে পারেন। আপনারা যদি এই ডিলারের কাছে মেশিন কেনেন তবে এই কোম্পানির লোকেরা আপনার বাড়িতে গিয়ে মেশিন সেট করে দেবে। আর পেপার প্লেটগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেটারও কিন্তু ট্রেনিং এই কোম্পানি আপনাদের ফ্রিতে দিয়ে দেবে। পেপার প্লেটগুলো তৈরি করে কিভাবে মার্কেটিং করবেন বা মার্কেটে বিক্রি করবেন সেটাতেও আপনাদের কোম্পানি কিন্তু হেল্প করবে। পেপার প্লেট বা পেপারের বাটিগুলো তৈরি করবার জন্য যে র মেটেরিয়ালস, যে পেপার রোল থাকে, সেটাও আপনারা এই কোম্পানির কাছে কিন্তু পেয়ে যাবেন। এই পেপার প্লেট তৈরির ব্যবসাতে কোম্পানি আপনাদের সমস্ত রকমভাবে হেল্প করবে। আপনারা যদি ব্যবসা শুরু করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। বর্তমান সময়ে পেপার প্লেটের চাহিদা কিন্তু প্রচুর রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ফাস্টফুডের দোকানেও কিন্তু প্রচুর পরিমাণে এই পেপার প্লেট প্রতিদিনই ব্যবহার হচ্ছে। আপনারা চাইলে ক্যাটারারের সাথে যোগাযোগ করেও কিন্তু এই কাগজের প্লেটগুলো তাদের কাছে বিক্রি করতে পারেন। এছাড়া পুজোর সামগ্রী বিক্রি হয় এরকম দোকানেও কিন্তু পেপার প্লেট প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে, তো আপনারা যদি চান তাহলে সেই সমস্ত দোকানের সাথে যোগাযোগ করেও কিন্তু তাদের কাছে পাইকারি দামে এই পেপার প্লেটগুলো বিক্রি করতে পারেন। এছাড়াও এদের সাথে সাথে কোম্পানি কিন্তু আপনাকে পেপার প্লেট বিক্রি করার জন্য হেল্প করবে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে পেপার প্লেট তৈরির ব্যবসা সম্বন্ধে একটি ধারণা তুলে ধরা হয়েছে। এই পেপার প্লেট তৈরির ব্যবসা সম্বন্ধে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু জানতে পারেন। তো বন্ধুরা, আশা করছি পেপার প্লেট তৈরির ব্যবসা সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক অবশ্যই করবেন। বিজনেস সংক্রান্ত এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমরা যখন নতুন নতুন ভিডিও ছাড়বো এই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।